জয় নিতাই। তো আপনারা হঠাৎ করে ভাবছেন যে আমি হট করে এইসব দেখাচ্ছি কেন, ঠিক আছে? তো হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটা হচ্ছে মালদার রথবাড়ি। তো রথবাড়িতে আমরা ভিডিওটা করছি। তো মালদাকে অনেক কেউ গ্রাম ভাবে, তো তো সেই জন্য আমি এই গ্রামটাকে একটু দর্শন করালাম, আর কিছুই না, ঠিক আছে? তো আমি তো মন্দিরের ভিডিও করি, তো এর আগেই আমাকে সবাই মালদার ইস্কনের ভিডিও আমি করেছিলাম, সেখানে সবাই জিজ্ঞেস করেছিল যে নতুন ইস্কন কোথায় তৈরি হয়েছে, ঠিক আছে, মালদায়। তো সেটা আমি সবাইকে কমেন্ট করে জানিয়েছিলাম। তো আপনারা জানেন অলরেডি আমি মালদাতেই আছি, ঠিক আছে? তো সেই জন্য আমি মালদার সেই নতুন ইস্কনটাকে দর্শন করাতে যাচ্ছি। সেটা হচ্ছে পল্লিশ্রী মাঠের পাশে, পল্লিশ্রী মাঠের পেছনে, ঠিক আছে? কলিঙ্গ হোটেল পার করে পল্লিশ্রী মাঠ, যে পল্লিশ্রী মাঠের পেছনে, ঠিক আছে, পল্লিশ্রী মাঠের পাশ দিয়ে যে রাস্তা হয়ে গেছে ওটা দিয়ে সোজা গেলেই ওই মালদার ইস্কনটা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে সেটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। আমি আর রানু অলরেডি বেরিয়ে গেছি, আমরা এখন আছি মঙ্গলবাড়ির ব্রিজে, মঙ্গলবাড়ি না, রথবাড়ির ব্রিজে, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক। যখন ঢুকবো ভেতরে তখন আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা, যে কোন দিক দিয়ে বলছি আমি রাস্তাটা। আমি আমার ফোন থেকে এই ভিডিওটা করছি, তার জন্য মানে আমার কোনো প্ল্যানিং ছিল না এই ভিডিওটাই, আমার কোনো প্ল্যানিং ছিল না আমি মালদা আসবো, আমার দিদির শরীর খারাপ ছিল বলে আমি মালদা এসেছি। তো টোটোর থেকে মনে আসলো যখন রানু বললো টোটো, টোটো এমনই একটা জিনিস মালদার, এমনই একটা যানবাহন যে মানে মালদা শহরটাকে পুরো টোটোর ওপর পা দিয়ে ঘুরতে পারবেন। মানে এত টোটো, এত প্রচন্ড পরিমাণে টোটো, মানে একটা গেলে মানে 100টা দাঁড়িয়ে যাবে। এটা পল্লিশ্রী মাঠ, আর এই যে পাশে যে রাস্তাটা এখান থেকে ঢুকে যাচ্ছে, এই রাস্তার ভেতরে হচ্ছে ইসকন, ঠিক আছে? উল্টো পারে কিন্তু ট্রেন্স আছে, ট্রেন্স, ঠিক আছে? এটা একটা বড় মার্ক পয়েন্ট, উল্টো পারে ট্রেন্স, ট্রেন্সের উল্টো পারের গলিটা যেটা ঢুকে যাচ্ছে সেই গলির ভেতরে হচ্ছে ইসকন। এবার ঢুকছি আমরা মালদার ইসকনে, ঠিক আছে, যেটা নতুন হয়েছে, আমি এই পাড়াটার নাম জানি না, ঠিক আছে? তো জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা এখন আওয়াজ, কানে এসে পৌঁছেছে কিনা কীর্তনের, কিন্তু আমাদের পৌঁছে গেছে। আর ইস্কনের সামনে প্রচুর গরু থাকে, আমি এর আগের দিনও এসে দেখেছি প্রচুর গরু বসে থাকে, কৃষ্ণের জায়গা তো, এ দেখুন সব বসে আছে। মালদার অলিতে গলিতে গরু পাবেন, ঠিক আছে, কিন্তু এই জায়গাটায় অনেক থাকে গরু। এই হচ্ছে ইস্কন, এই যে এই জায়গাটায় এ দেখুন, এটা হচ্ছে ইস্কন, কীর্তন হচ্ছে এদিকে গরু। এবার আমরা ঢুকে যাবো, ঢুকে যাওয়ার পর তারপরে ভিডিও করবো, যাই না আজকে করতে দেবে কিনা, নাহলে কালকে এসে আবার করবো। এটা হচ্ছে রামকৃষ্ণ পল্লী, মানে কৃষ্ণের মন্দিরে আসলে মনে হচ্ছে সব ভুলে যায় একদম, মানে ওখানকার কৃষ্ণ মন্দিরের কীর্তনে কথাগুলোতে মনে পুরোপুরো একদম ঢুকে যায়, ঠিক আছে? তো যাই হোক, আপনাদেরকে আমি দর্শন মোটামুটি যতটা পেরেছি করিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার আপনারা আসুন,
দর্শন করুন, খুব ভালো জায়গা, খুব ভালো লাগবে। ঠিক আছে, এখানকার সব গুরুরা প্রচন্ড ভালো। ঠিক আছে, আপনারা ও আমাদের যেটা মেন যে আমরা প্রসাদও পেয়েছি। ঠিক আছে, তো যাই হোক, প্রচন্ড ভালো লাগলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, আপাতত জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। দাদা, আরেকটা কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করানোর আছে। ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা যারা মন্দির চেনেন, ঠিক আছে, যে কোনো মন্দির আপনাদের চেনাশোনার মধ্যে, সেগুলো আপনারা শেয়ার করুন আমাদের সঙ্গে, কমেন্ট করে জানান। ঠিক আছে, যে আমরা সেই মন্দিরের ভিডিও যাতে করতে পারি। ঠিক আছে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে, লাইক করে দিন, শেয়ার করে দিন। ঠিক আছে, সাবস্ক্রাইব অবশ্যই করুন, কেন কি অনেক ভিডিও কিন্তু পরপর পরপর আসবে এবার। ঠিক আছে, তো সেই জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় নিতাই।